আপনি যদি লোন নিয়ে থাকেন এবং যদি মনে করেন যে পরবর্তীতে আপনার বড় ধরনের কোনো লোনের প্রয়োজন হতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই আপনার সিআইবি সম্পর্কে ধারণা থাকা উচিত। ক্রেডিট ইনফরমেশন ব্যুরো যা বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত একটি সংস্থা, এর কাজ হলো যখন আপনি লোন নিচ্ছেন তার যাবতীয় রেকর্ড সে সংরক্ষণ করবে এবং ব্যাংক সেটা ওখানে আপলোড করবে। আপনার যদি ক্রেডিট কার্ড থাকে তারও ডিটেলস সেখানে থাকবে। ধরুন আপনি লোন নিয়েছেন কিন্তু আপনি ডিউ টাইমে ইনস্টলমেন্টগুলো সঠিকভাবে পরিশোধ করছেন, ঠিক আছে, করছেন না তাহলে ওটা ঠিক নাই। আপনি লোন নিয়েছেন সেটা পরিশোধ করেননি, ঠিক নাই, এই রেকর্ড গুলো সব এখানে থেকে যাচ্ছে। আপনার ক্রেডিট কার্ড আছে, আপনার ক্রেডিট কার্ড একটা দুইটা তিনটা পাঁচটা সাতটা যাই থাক না কেন, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আপনার ক্রেডিট কার্ডের লিমিট আপনি শেষ করেছেন কিন্তু তার সেটা পে করছেন না, আপনি ক্রেডিট কার্ডের যে লোনটা আপনি পরিশোধ করছেন না, এই রেকর্ডগুলো কিন্তু সব থেকে যায় এই সিআইবিতে। এবং প্রবলেমটা এখানে না, প্রবলেম হলো যখন আপনি পরবর্তীতে আবার আপনার লোনের দরকার হবে তখন সিআইবি আপনার এগুলোকে ক্যালকুলেশন করে একটা স্কোর দিবে, ওই স্কোরের উপর বেস করেই আপনাকে পরবর্তীতে লোন দেওয়া হবে। এমন যদি হয় যে আপনি এরপর পরবর্তীতে আপনি ঠিক মতো ইনস্টলমেন্টগুলো দেন নাই, আপনি ডিউ টাইমে দেন নাই, কিংবা আপনি ঋণ খেলাপি, আপনি ঋণ পরিশোধ করেন নাই, এই সমস্ত ক্ষেত্রে, কিংবা আপনি ক্রেডিট কার্ডের টাকা পরিশোধ করেন নাই, এই সমস্ত ক্ষেত্রে আপনার স্কোর ডেফিনেটলি কম আসবে এবং সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার চাহিদা মতো লোন আপনি সেখান থেকে নিতে পারবেন না। আপনি হয়তো লোন পেলেন, আপনার ইন্টারেস্টের পরিমাণটা অর্থাৎ ইন্টারেস্টের রেটটা বেশি হতে পারে, আপনি হয়তো পাঁচ বছরের জন্য চাচ্ছেন আপনাকে দিবে দুই বছর বা তিন বছরের জন্য, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপনাকে লোন দেওয়া হবে না এটাই ধরে নেওয়া হয়। আর এটাতে ব্যাংকের কতগুলো সুবিধা হয় সেটা হচ্ছে ব্যাংক সাধারণত ঋণ খেলাপির পরিমাণটা ব্যাংকে কমে যায়, এবং সবচেয়ে বড় সুবিধা হলো যে কাউকে লোন দিতে গেলে সেটা অ্যানালাইসিস করাটা খুব সহজ হয়ে যায়, যার ফলে ওই ব্যাংকগুলো যে কোনো লোনের ক্ষেত্রে বা যারা লোন নিচ্ছে তাদের সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়ার জন্য তাদের ক্ষেত্রে সুবিধা হয়। কিন্তু আপনি যদি এটাকে নিয়মিত ঠিকঠাক রাখেন বা এটাকে যদি রেগুলার বেজে কমপ্লিট করেন তাহলে ডেফিনেটলি আপনি এখান থেকে একটা ভালো বেনিফিট পেতে পারেন, যাতে পরবর্তীতে আপনি যে ব্যবসাগুলো করবেন বা যাই করেন না কেন আপনি একটা বড় লোন পেতে পারেন। এই জন্য সিআইবিটা অবশ্যই জেনে রাখুন। এখন সিআইবি রিপোর্টটা যদি আমাদের খারাপ আসে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী? একদম মোদ্দা কথা বলতে গেলে আপনার কিছু করার নাই। ধরুন একটা এক্সাম্পল দিই, আপনি অ্যাক্সিডেন্ট করছেন, এখনও যদি আপনি বলেন যে আমি প্রিভিয়াসে চলে যাবো যাতে করে আমার অ্যাক্সিডেন্টটা আর না হয়, যেটা ঘটে গেছে আপনি ওখান থেকে আর ফিরতে পারবেন না, বরং আপনাকে এখান থেকেই শিক্ষা নিতে হবে যাতে পরবর্তীতে এই ধরনের অ্যাক্সিডেন্ট আর না হয়। এই জন্য সিআইবির ক্ষেত্রে ঠিক সেম ঘটনা, আপনার সিআইবির স্কোরটা যদি খারাপ হয় আপনার এখানে তেমন কিছু করার থাকে না, খুব বেশি কিছু আপনার করা থাকে না, শুধুমাত্র যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে সেটা কারেকশন করে নিতে পারেন, এটার জন্য স্কোরটা হয়তো সামান্য বাড়বে, এছাড়া আর কিছু করার থাকে না। বাট আপনার আজকের স্কোরটা যেখানে আছে এখান থেকে আপনি চাইলে আরও আপে নিয়ে যেতে পারেন, সেটার কতগুলো প্রসেস আছে সেই প্রসেসগুলো আমি আপনাদের এক এক করে বলি। প্রথমত হলো আপনার যদি কোনো বিল থাকে বা আপনার যে ইনস্টলমেন্টগুলো থাকে বা আপনি এখনও পর্যন্ত যে লোনগুলো আপনার রয়ে গেছে এই লোনের ইনস্টলমেন্টগুলো আপনি অবশ্যই অবশ্যই ডিউ টাইমে পরিশোধ করুন। আপনার একটা সার্টেন টাইম দেওয়া থাকে যে আপনি এত তারিখের মধ্যে লোনগুলো পরিশোধ করতে হবে, তাহলে এই লোনের এই ইনস্টলমেন্টগুলো ঠিক ওই ডেটের আগে বা ওই ডেটের মধ্যে আপনি অবশ্যই অবশ্যই এটা পরিশোধ করুন, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয়ত হলো আপনার যদি ক্রেডিট কার্ড থাকে সেটা একটা দুইটা পাঁচটা সাতটা দশটা যাই থাক না কেন আপনি এটার ব্যবহারকে কমিয়ে নিয়ে আসুন। আপনার যদি এই ব্যবহারের পরিমাণটা ইউজের ব্যালেন্সটা যদি অনেক বেশি হয় তাহলে ডেফিনেটলি আপনার স্কোর কমবে। একটা এক্সাম্পল দিয়ে আমার মনে হয় সহজ হয়। ধরুন আপনার কোনো একটা ক্রেডিট কার্ড বা আপনি ধরে নিচ্ছে যে আপনার একটা ক্রেডিট কার্ড আছে, এটা লিমিট 2 লক্ষ টাকা, কিন্তু দেখা যায় যে আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই 2 লক্ষ টাকা ট্রানজ্যাকশন করে আসছেন, সবসময় আপনার এই 2 লক্ষ টাকা ট্রানজ্যাকশন রেগুলার বেসিসে হচ্ছে। এখন আপনি লোনের জন্য অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে আপনি হয়তোবা 10 লক্ষ টাকা লোনের জন্য এলিজিবল, সেক্ষেত্রে তারা যেটা করবে যে আপনি এলিজিবল 10 লক্ষ টাকার জন্য আপনাকে কিন্তু 10 লক্ষ টাকা দিবে না, আপনাকে এই 2 লক্ষ টাকা কেটে 8 লক্ষ টাকা আপনাকে লোন দিবে। তার কারণ হলো তারা দেখতে পাচ্ছে যে এখানে আপনি আপনার সিআইবি রিপোর্টে গেলেই দেখা যাচ্ছে যে আপনি ক্রেডিট কার্ডটা কী পরিমাণে ব্যবহার করছেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আপনার 2 লক্ষ টাকা ম্যাক্সিমাম ইউজ করছেন, যার ফলে আপনি পরবর্তীতেও 2 লক্ষ টাকা আপনি ম্যাক্সিমাম ইউজ করবেন না, এর ব্যাপারটা এরকম না, তারা ধরে নিবে আপনি ইউজ করবেন, এই জন্য আপনাকে 2 লক্ষ টাকা কম দিবে। আসলে এই যে ইউজ করার উপরে আসলে এই ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট কেন পড়ে, তার কারণ হলো আপনি ধরুন আপনার ক্যাপাসিটি আছে আপনি 12 লক্ষ টাকা পর্যন্ত আপনি লোন নেওয়ার মতো, বা 12 লক্ষ না আপনি 10 লক্ষ বলছি, 10 লক্ষই থাক, আপনি 10 লক্ষ টাকা লোন নিলে আপনি সেটা পরিশোধ করার মতো ক্যাপাসিটি আপনার আছে। এখন কথা হচ্ছে আপনি 10 লক্ষ টাকা লোন নিলেন কিন্তু আপনার 2 লক্ষ টাকা যে ক্রেডিট কার্ড থাকলো, এই ক্রেডিট কার্ড যখন এর সঙ্গে অ্যাড করা হচ্ছে তখন কিন্তু সেটা 12 লক্ষ টাকা হয়ে যায়, এইটা পরিশোধ করার জন্য আপনার কিন্তু ক্যাপাসিটি নাই। সুতরাং তখনই কিন্তু আপনার এই জায়গাটাতে একটা মানে আপনার যে ইনস্টলমেন্টগুলো আসবে এটা ডিউ টাইমে পরিশোধ করতে না পারা বা আপনার এই যে ব্যাংকের সঙ্গে রিলেশনটা খারাপ হওয়া, এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, আর ব্যাংকও চায় যে এই ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয়। ব্যাংকও ভালো থাক, আপনিও ভালো থাকেন, দুজনে মিলেমিশে একটা বিজনেসের মাধ্যমে বা একটা সমঝোতার মাধ্যমে এগিয়ে যাওয়া যাক, এই ধরনের চিন্তাভাবনা সাধারণত ব্যাংক করে থাকে।
যার ফলে তারা ওই ক্রেডিট কার্ডে যে 2 লক্ষ টাকা অতিরিক্ত এই টাকাটা তারা অবশ্যই অবশ্যই মাইনাস করে আপনাকে লোন দিবে। সো ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সচেতন থাকুন এবং অবশ্যই কম পরিমাণ ক্রেডিট কার্ড ব্যবহার করুন। আরেকটা বিষয় হলো অনেক সময় আমরা বারবার লোনের জন্য অ্যাপ্লাই করে থাকি। ধরুন আমার দরকার হয়তো 2 লক্ষ টাকা, আমি 2 লক্ষ টাকার জন্য অ্যাপ্লাই করছি, আমার 1 লক্ষ টাকা দরকার, 1 লক্ষ টাকার জন্য অ্যাপ্লাই করছি। এই বারবার অ্যাপ্লাই করাটা এটা অন্তত পক্ষে কম করতে হবে। কারণ হলো আপনি যখন ছোটো ছোটো লোনের জন্য অ্যাপ্লাই করবেন তখন দেখা যাচ্ছে আপনি যে বড় লোনের জন্য অ্যাপ্লাই করছেন ধরে নেওয়া হয় সেই ক্ষেত্রে আপনি বড় লোন পরিশোধে আপনি এতটা ক্যাপাবল হবেন না, কারণ আপনি বারবার ছোটো ছোটো লোন নিচ্ছেন। এই ছোটো ছোটো লোন যখন আপনি পরিশোধে অভ্যস্ত তখন বড় লোনের ক্ষেত্রে আপনি এতটা অভ্যস্ত হবেন না, যার কারণে বড় লোনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে এবং অবশ্যই অবশ্যই সিআইবি রিপোর্ট আপনার স্কোরটা কমিয়ে দিবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সিআইবি রিপোর্টে আপনার কোনো ধরনের ভুল ত্রুটি আছে কিনা এটা আপনাকে দেখতে হবে। আর এটার জন্য আপনাকে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাংলাদেশ ব্যাংকে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার যে ব্যাংকের যে ব্রাঞ্চে আপনি ট্রানজ্যাকশনগুলো করছেন যে পার্টিকুলার ব্যাংকে, ওই ব্যাংকে আপনি যান এবং সেখান থেকে আপনি সিআইবি রিপোর্টটা নিতে পারবেন এবং ওখান থেকে আপনার যা যা প্রবলেম হয় সেগুলো আপনি ওই পার্টিকুলার ব্রাঞ্চে বসেই কিন্তু তা সংশোধন করে ফেলতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনি জাস্ট রিপোর্টটা নেন, নেওয়ার পরে দেখেন আপনার সিআইবি রিপোর্টে কী কী প্রবলেম আছে, আপনি ওই পার্টিকুলার ব্যাংকের ওই ব্রাঞ্চে কথা বলেন যে আমার এগুলো একটু দেখে দেন কী কী প্রবলেম আছে, তারাও আপনাকে হেল্প করবে। সব মিলিয়ে আপনি তখন জানতে পারবেন যে এখানে কী কী সমস্যা আছে, আপনি সেগুলো জেনে সেগুলোকে সংশোধন করে নেন। ব্যাস এটুকু করলেই দেখবেন যে আপনি আপনার যে লোনগুলো আছে এটা পরিশোধ হতে হয়তো বা 2 বছর সময় লাগবে, কিংবা আপনি নতুন একটা লোন পাইলেন সেটা পরিশোধ করতে হয়তো 5 বছর সময় লাগবে বা 4 বছর সময় লাগবে বা 3 বছর। এই যে একটা ডিউরেশন, এই ডিউরেশনে যখন আপনি নিয়মিত আপনার ইনস্টলমেন্টগুলো পরিশোধ করবেন ডেফিনেটলি আপনার ক্ষেত্রে একটা পজিটিভ ইনস্ট্রাকশন আসবে যে আপনি আগের ভুলগুলোকে সংশোধন করে নিয়েছেন। অবশ্যই অবশ্যই আপনার সিআইবি ইনফরমেশনগুলার যে রিপোর্ট তার স্কোরটা অবশ্যই ভালো আসবে এবং আপনি ডেফিনেটলি একটা ভালো লোন পাবেন।